ভোলার বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাচিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ফুলকাচিয়া গ্রামের মুন্সিবাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সালেম মুন্সি। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে সালেম মুন্সি ও তার বড় ভাই নসু মুন্সির সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় বড় ভাই নসু মুন্সি ও তার ছেলেরা মিলে তার ছোট ভাই সালেম মুন্সির উপর হামলা চালায়। অতর্কিত হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান সালেম মুন্সি। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আজকে দুপুরে আমাদের মতো নামাজ করছে, নামাজ করার পর আমি তাদের জিগাইলাম যে তুমি কি এর থেকে অভিযোগ করবা, তুমি তো আমি বাড়িতে ঢুকবো মাতারি গুলো আলাপ করে এলাম। তবে এরপরে দিয়ে আমি যখন বাজারে গেছি আমার একজন ফোন করে কি সালেম মুন্সিকে মারিয়ে লেছে নসু মুন্সি। এই কথা শোনার পরে আমি বললাম এরকম অপমিত্র আমার বয়সে 60-65 বছর আমি আর দেখিনি কোনো, এই প্রথম দেখলাম। রাত্রে এই ইস্তারের সময় ওনার একটা ছাগল আছে ফুতের ভোর, এই ছাগলটা ইস্তারের সময় আমি যে দৌড়াইছি আমার বিভিন্ন আইটেমের গাছ ফল ফারকাদি গাছ খাইয়া লইছে, খাইছার হেডা লইয়া আমার স্বামী আমরা একটুক রাগারাগি করছি। হ্যাঁ আমার ঘরে উড়িয়া ইয়ে গাছ দিকে ঘরের দুয়ার আইসে মারতে বলে হে সন্তানে সন্তানে মারতে আইসে। হ্যাঁ ফেরে কইছি তুই সামনের দিকে রাগ গইস না, হ্যাঁ বাবা হ্যাঁ মায় অভিযোগ দেয় নাই অভিযোগ দেয় নাই, হেরানি টান্ডা বসে আছে। আজকে এই আসরের শেষ ভাগে আমি ফাঁকের ঘরে গেছি রানতে, বাইর লাগে একটু সল তক করিয়া বাইরে গর্তনে টানিয়া লইয়া গেছে উড়ানো নিয়া। হেরফরে আমি ধরছি আমারে ধাক্কা দিয়া হালে দিয়া হেরে বু আটুয়া দিয়া হেরে আবার ইয়া জাতিয়া ধরিয়া ঘুষি দিয়া হেরে উপর করিয়া হালিয়া হেরে গলা চিপ দিয়া হেরে আনতে আমি শিক্ষা দিছি। হের ফুতের বউ আসিল, হের পরিবার আসিল, হের মেয়ে আসিল, কেউ ওই ধরে নাই। পার্শ্ববর্তী একজন আমার চাচা শ্বশুরের ঘরের একজন লোক আছে, হ্যাঁ আর কইসি বলে শিক্ষা দিয়ে কলে ধর ধরে নাই, আমার দেওয়ারও ধরে নাই, আমার জালেও ধরে নাই, আমার জালের মেয়েও ধরে নাই। না ধরার পরে আমি শিক্ষা দিতে আসি আর আমি রুগী মুদ্রারে লইয়া আমি লন্ড বন্ড করতে আসি। এ করার পরে হেয়ার পরে ওই শিক্ষার পরে মানুষ আইয়া দেখে কি যে লাশ মৃত্যু হইয়া গেছে। আমি আমার জায়গা থেকে, আমি একটা বাংলাদেশের একটা নাগরিক, আমি আমার সুস্থ মেধা থেকে আমি দাবি করি বাংলাদেশে আইন আছে, আইনের প্রয়োগ আছে, আমি আইনের সঠিক প্রয়োগ চাই। এবং আমার খালাম্মা খুব অসহায় একজন মানুষ, তার স্বামী ছাড়া তার শেষ আশ্রয় আর কোথাও ছিল না, তার ছেলে সন্তানরা সবাই ভিন্ন 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 থাকে, আমার খালাম্মা তার স্বামীকে নিয়ে থাকে। আজকে যাতে এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে আমি এটার সুস্থ তদন্ত অনুযায়ী এবং এই খুনের সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি আমি আমার খালাম্মার পক্ষ থেকে দাবি করি এবং দেশবাসীর কাছে আমি দাবি করি। টুকটাক যাই বাড়িতে হয় আমি আইসা আমার চাচার জিজ্ঞেস করি, আমার বাপের জিজ্ঞেস করি যে বাবা আপনি মিলতেল করে চলাফেরা করবেন, ভাই ভাই কোনোদিন দণ্ড করবেন না। তো আমার জমিন, আমি জমিন কিনছি, আমার বাপে ডাক দিয়েছে, এতে আমার ছাগলে হ্যাঁ ছাগলে ফসল খাইয়া লেছে, এতে তো আমার বাপে কোনো অপরাধ করেন ডাক দেওয়ার কারণে। তো এই কারণে কালকে ঝগড়া করছে, আজকে আমার বাপের ঘরতে নিয়ে হেরা হেরাই যেভাবে নম্বর এত সে করলো কারণটা কি? হ্যাঁ তারপর আমার চাচা আমার চাচি বাড়িতে আসলো তারা ধরে নাই, পার্শ্ববর্তী আর একজন লোক ছিল তারাও আসে নাই। হ্যাঁ এ আমার মা একলা শিক্ষক দিয়া এ যেতটুক কাজ করতে পারছে, কিন্তু আর আমার আমার বড় চাষি আছিল আর আমার ভাইয়ের বউ আছিল তারও কিন্তু আর ধরে নাই। তার এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই নসু মুন্সিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বড় ভাই ছোট ভাইকে মারধর করার ফলে সে মারা গেছে, সাথে সাথে আমার টিম সহ 4-5টা টিম সহায় করতে আমি নিজে এবং তদন্ত সাহেব সহ আমি ফুলকাছি 4 নম্বর ওয়ার্ডে বিশ্বাস বাড়ি যাই। সেখানে গিয়ে যেটা শুনতে পারলাম সেটা হলো যে নসু মুন্সির ছাগলে সালেম মুন্সির ক্ষেতের বাগানে কিছু গাছপালা খাইছে, ওইটি বলতে গেলেই সে তাকে মারধর করে এবং ঘটনাস্থলেই থেতলানো জখমের পরে সে মারা যায়। এ ব্যাপারে থানার মামলা নম্বর 6 তারিখ আজকের 7/4/23 ধারা 302 রুজু করা হয়েছে, তদন্ত অব্যাহত আছে। সাব্বির খান, BHS TV, বরিশাল।